চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বিদেশি মদ এবং ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছে আইন শৃঙ্খলার বাহিনী। এই ক্যাসিনোতে বাংলাদেশি মুদ্রায় নয়, খেলা হতো মার্কিন ডলারে। রবিবার বিকেলে গুলশান দুয়ে আজিজ মোহাম্মদ ভাইয়ের মালিকানাধীন বাসাটিতে অভিযান চালিয়ে মদ এবং ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানায়, রাজধানীর বিভিন্ন ক্যাসিনোতে অভিযান পরিচালনা হয়েছে। এর আগে অভিযান পরিচালিত ক্যাসিনোগুলোতে খেলা হতো বাংলাদেশি মুদ্রায়, কিন্তু এই বাসায় ক্যাসিনোতে খেলা চলত ডলারের মাধ্যমে। এখানে 1 সেন্ট থেকে $100 পর্যন্ত কয়েন পাওয়া যেত। এই কয়েন দিয়েই খেলা চলত। এতে বোঝা যায় এখানে হাই প্রোফাইল মানুষ খেলতে আসতেন। তিনি আরও জানান, এই ক্যাসিনোতে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। এটি খুবই সুসজ্জিত। এখানে মদ থেকে শুরু করে সীসা, গাঁজা সহ সব ধরনের মাদক সরবরাহ করা হতো। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন, যে পরিমাণে বিদেশি মদ এবং ক্যাসিনো সরঞ্জাম আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসা থেকে উদ্ধার করা হয়েছে, এত বিপুল পরিমাণে বিদেশি মদ আগে কোনো ক্যাসিনো বা বারে পাওয়া যায়নি। এতেই বোঝা যাচ্ছে এখানে হাই প্রোফাইল মানুষগুলো জুয়া খেলতে আসতো। তবে জানা গেছে আজিজ মাহমুদ ভাইকে বাসায় পাওয়া যায়নি। সে এখন কোথায় আছে সে তথ্য গণমাধ্যমকে দেওয়া হয়নি। তবে অচিরেই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার ব্যবস্থা চলছে। আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন সবার আগে সর্বশেষ খবর জানতে।